পিরোজপুরের কাউখালীতে পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় জিআর বিতরণ। পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার 5টি ইউনিয়নের 2176 জন উপকারভোগীর মধ্যে পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা জিআর প্রকল্পের আওতায় মাথাপিছু 450 টাকা হারে মোট 9,69,200 টাকা প্রদান করা হয়েছে। এর আগে 5টি ইউনিয়নে 2,500 জনকে মাথাপিছু 500 টাকা হারে মোট 12,50,000 টাকা প্রদান করা হয়েছে। রবিবার সকালে চিরাপাড়া পার্সাতোরে ইউনিয়ন পরিষদ সম্মুখে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ খালেদা খাতুন রেখার উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে এই অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, চিরাপাড়া পার্সাতোরে ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ। সংবাদের সর্বশেষ আপডেট পেতে সর্বদা সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, টুইটার সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে।